नमस्कार बंधुरा, आबार आपनादेर काछे एक नतून इटिंग चैलेंज भिडियो निये एसेछि। तो आमार साथे एज यूजुअल आमार बोनी आछे। आजके आछे डाल पुरी, आलुर दम, सोन पापड़ी और मुगेर लाड्डू। आजके एक्चुअली सकाल थेके अनेक खाटाखाटनी करेछे आमार दादा, सब परिष्कार परिच्छन्नर ब्यापार चलछिलो। আপনারা রোজই এটা শুনছেন, শুনে শুনে বোর হয়ে গেছেন, কিন্তু করতে হয়, কি করা যাবে, অনেক কিছু ক্লিনিং এর বাকি ছিল আমাদের। তো সেই জন্য আমরা খেটে খুঁটে খুবই ক্লান্ত। তো স্পিডে খাবো না, নর্মাল খাবো, তাতে যে জিতবে সে জিতবে, আর যে হারবে সে হারবে। আর আমার পাতে আছে এক্সট্রা প্রচুর কাঁচা লঙ্কা, প্রচুর মানে প্রচুর। তো চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক, আপনারা সবাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। চলো স্টার্ট করা যাক। বলো, 1 2 3 স্টার্ট। খুব জোর খিদে পেয়েছে, অনেক খাটাখাটনি করে। তো এটা কিন্তু কেনা, এটা খুব নাম করা দোকানের নয়, যদিও এমনি পাড়ার লোকাল দোকান, কিন্তু বেশ ভালো করে। এখানে আমরা ছোট ছোট 10টা করে পুরি নিয়েছি, এরকম ছোট সাইজ। তো 5টা 5টা 10টা করে আছে, আমার 10টা ওর 10টা। তবে এটা একবার খেলে মানে বারবার খেতে উচ্চ করবে, এবং এটা একটা সুবিধা হচ্ছে যে অল্প গেলে প্রচণ্ড পেট ভরে যায়। আজকে ঘুম থেকে উঠেই সব পরিষ্কার পরিচ্ছন্ন চলছিল, তো ব্রেকফাস্টও করিনি। এটাই লাঞ্চ, এটাই ব্রেকফাস্ট, মানে ব্রাঞ্চ বলতে পারেন। আজকে সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, কিন্তু তবে অনেকটাই হয়ে গেছে, আর খুব একটা সেরকম কিছু পরিষ্কার নেই। আর হাড্ডি এক দুদিন এরকমভাবে যদি ক্লিন করা যায়, তাহলে মনে হয় ফুল কমপ্লিট হয়ে যাবে। লকডাউন আজকে যদি আমাকে অফিস যেতে না হতো, তাহলে এতদিনে কমপ্লিট হয়ে যেত। যেহেতু আমাকে অফিস যেতে হচ্ছে, সেহেতু আমি থাকতে পারি না সেখানে, একটু ও একা পুরো করে উঠতে পারে না, ওই জন্য একটু টাইম লাগছে এই আর কি। কচুরিগুলো এতই ছোট, আমি এক এক গালে খেয়ে নিচ্ছি, এবং সেই জন্য আমার সবকটাই বিগ বাইট হচ্ছে। ও আমার আবার লঙ্কাটি না না, আমার আমি ঝাল খেতে পারি না একদম। না, এটার সাথে ভাজা লঙ্কা দেয় যেটা ভালো লাগে। দুঃখিত বন্ধুরা, একটুখানি ক্যামেরাটা প্রবলেম হওয়ার জন্য বন্ধ হয়ে গেছিল ক্যামেরাটা, আবার আমরা স্টার্ট করছি। দাদা পজ দিয়েই বসে আছে, আমার একটা কচুরি খাওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি। তাহলে চলুন শুরু করি আবার। স্টার্ট করলাম, আমার একটা ভয় লাগছিল, কারণ যা গরম পড়েছে সেটা
এটা যেহেতু আলুর দম, তো খারাপ না হয়ে তা অবশ্য খারাপ হয়নি, একদম ওকে। আমি সবকটা লঙ্কা খাবো না, একটু লঙ্কা দিয়ে ট্রাই করবি নাকি? জাল দিয়ে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে, গরম থাকলে আরো ভালো লাগে। বাবা ভীষণ পেট ভরে যাচ্ছে। আপনারাও হিসাব রাখুন কে কটাই জিতলাম। না তুই পেট বেশ ঘুরে গেছে, আমি তো তাও এক্সট্রা লঙ্কাগুলো খেয়েছি, তুই তো লঙ্কাগুলোও খাসনি। না আজ হাও খাই না, পেট ভরে গেছে এখনো দুখানা বাকি। সবগুলো খাবে না খাওয়া না করে মাত্র তিনটে, এটা ঠিক তিনটে না আড়াইখানা পাঁচিয়ে রেখেছে লঙ্কা। না ওই বড় লঙ্কাটা খুব ঝাল ছিল, বুঝতে পারিনি। সোন পাপড়ি দাদার খুব ফেভারিট, মোস্ট ফেভারিট, আর সবচেয়ে প্রিয় মিষ্টি কি জিজ্ঞেস করলে ও বলে মিষ্টি দই, লাল দই আর সোন পাপড়ি। ওর আর বাবার দুজনেরই, আমার ভিডিওতে আমি আগেও বলেছিলাম। তো সেই সোন পাপড়ি এটা খুব ভালো খেতে। আমার অবশ্য যে কোনো মিষ্টি খুব পছন্দ, তার মধ্যে ওই যেটা বললো লাল দই আর সোন পাপড়ি, রসগোল্লাও ভালো, গুড়ের রসগোল্লা বিশেষ করে। গুড়ের রসগোল্লাটা আমিও ভালোবাসি গরম গরম হলে। না বিশেষত আলুর দমটা খুব ঝাল, তো ঝাল ঝাল আলুর দমের পর সন্তকটা খেতে হেভি লাগছে। তাহলে সোমবাবলিটাই আগে খাই, দেখুন সামনেটা
এরকম মিষ্টি পেলে বা খাবার পেলে সত্যি কথা বলতে আমি কথা বলতেই ভুলে যাই। আমার তাহলে কমপ্লিট, জিতে গেছি অনেকক্ষণ, দাদা চালিয়ে যাক। এরপর দরকার একটু মৌরি, খাও দাও আরামসে। এর মুগের লাড্ডুটাও কিন্তু বেশ ভালো। সব কমপ্লিট, তাহলে আজকের মতোই এইটুকুন থাক বন্ধুরা। আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের কাছে আসবো। আর আমার ভিডিও যদি ভাল লাগে, পছন্দ হয়, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে কিন্তু আমি জিতে গেছি, ও একবারও বললো না কিন্তু হবে না এটা। আমি তো আগেই বললাম ও জিতে গেছে, জিতেছে মানে সাংঘাতিকভাবে জিতেছে। আমার এখন সবে শেষ হলো, ওর কখন শেষ হয়ে গেছে না, নিশ্চয়ই ও উইনার। কি হয়েছে পরে আবার কোনোটা আমি জিতবো, আবার হয়তো ও জিতবে। এটা এটা তো গেম, গেমে তো কেউ হারবে কেউ জিতবে, কি আছে? আজ আগে আমি জিতেছি, আজকে আমি হেরেছি, আবার আগামীকাল জিতবো হয়তো। আসলে ওর খাটনিটা খুব বেশি হয়েছে, তাই আমি বললাম স্পিড ইটিং করবো না, নর্মাল ইটিং করি। ও তাই খুবই ধীরে ধীরে খেয়েছে। তাহলে আসছি আজকে, টাটা টাটা বন্ধুরা।